নমস্কার বিকেল 5টা নিউজ 24 নামে অনুসরণ হয়েছে আপনার সঙ্গে শুরুতে আপনাদের আনন্দপুরে নিয়ে যাব কারণ সেখানে বিক্ষোভ চলছে এই মুহূর্তে জমি হারানোর আশঙ্কা এবং তার জেরেই সেখানকার বাসিন্দারা আজ বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখাচ্ছেন উচ্ছেদের আশঙ্কা তার ফলে বিক্ষোভে নেমেছেন বাসিন্দারা স্থানীয় পরিবারের সদস্যরা তারা বলছেন যে বাম সরকারের আমলে এই জমি তাদের চাষ করার জন্য দেওয়া হয়েছিল বর্গাও দেওয়া হয় তাদের অথচ কিছুদিন ধরেই তাদের জমি থেকে উচ্ছেদের চেষ্টা চলছে সোমা দা সমাদের অধীনে এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে সোমা কি পরিস্থিতি এই মুহূর্তে দেখো এই মুহূর্তে এখানে চাষিরা যারা রয়েছেন তারা কিন্তু একটা কথাই বারবার বলছেন যে তাদের কাছে জমির বৈধ কাগজপত্র রয়েছে তারপরও পুলিশ প্রশাসনের তরফ থেকে এই জমিকে দখল করার জন্য আসা হয়েছে গত দুদিন ধরে এই জমি বাইরে বাউন্ডারি দেওয়া হবে বলে আনন্দপুর থানার পুলিশ তারা এখানে এসেছেন এবং তাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে জমিটা তারা নিতে এসেছে তারা তখন বলছে যে এটা সরকারের জমি সরকার এই জমিটা নিয়ে নিচ্ছে কিন্তু তাদের কাছে স্পষ্ট করে কোনো বক্তব্য তারা রাখছেন না বলে অভিযোগ এই মুহূর্তে দেখো আনন্দপুর থানার সামনে এখানে আনন্দপুর থানার ওসি রয়েছেন অন্যান্য অফিসাররা রয়েছেন তাদের ঘিরে ধরে কিন্তু প্রবল বিক্ষোভ চলছে কারণ তারা একটাই কথা বলছেন যে তাদের দাবি রয়েছে যদি সরকার যদি জমি নিয়ে নেয় তাহলে সেই জমির বদলে তাদেরকে জমি দিতে হবে কিন্তু কারা এই জমি নিচ্ছে সরকার কি আদৌ জমি নিচ্ছে নাকি অন্য কেউ এর পেছনে আছে তা তাদের সঙ্গে বসে কথা বলতে হবে পুলিশ প্রশাসনকে সঠিকভাবে জানাতে হবে যে কারা তাদের এই জমি নিচ্ছে আর জমি যদি সরকার নিয়েই থাকে তাহলে তারা সেটা কিভাবে নিচ্ছে কারণ তারা দাবি করছেন যে তাদের কাছে জমির পাট্টা রয়েছে জমির বৈধ কাগজপত্র রয়েছে তারা বলছেন যে গত দুদিন ধরে এই জমিটাকে নিয়ে নেওয়ার জন্য জমির বাইরে বাউন্ডারি দেওয়ার জন্য তারা আনন্দপুর থানা পুলিশ প্রশাসনকে যেমন দেখেছেন দেখেছেন কেএমসির লোকজনকে অন্য কোনো দপ্তরের রাজ্য সরকারের অন্য কোনো দপ্তরের লোকজনকে কিন্তু দেখা যায়নি তাই কিন্তু তারা ধোঁয়াশার মধ্যে রয়েছেন যে কারা এই জমিটা নিয়ে যেতে চাইছে কারা দখল করতে চাইছে বা কারা বাউন্ডারি দিতে চাইছে পুলিশ প্রশাসনের কাছে তারা এই বিষয়টি জানতে চাইছে তার জন্য তারা সকালেও গিয়েছিল পুলিশের সাথে কথা বলতে কিন্তু তারা কথা বলেননি বলে তারা ইন্দ্রিসে আনন্দপুর থানার সামনে সেখানে পুলিশ অফিসাররা রয়েছেন তাদের ধীরে ধীরে বক্তব্য করছেন তাদের একটাই দাবি তাদের জানাতে হবে যে এই জমি তারা নিতে আসছে যদি জমি নিতে আসছে তাহলে আগে চাষিদের সঙ্গে কথা বলতে হবে সেই জন্য এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা দাবি করছেন যে একসময় দিদি এই জমিগুলো এখানে এসেছিলেন যখন মানুষের সরকার তাদেরকে এই জমি দিয়েছিল তাদের দাবি যে তিনি মুখ্যমন্ত্রী তিনি বিষয়টিতে হস্তক্ষেপ করুন এবং তিনি জানান যে সরকার কিভাবে এই জমি তাদের কাছ থেকে নিচ্ছে কোন সময় তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আপনাদের শোনাবো স্থানীয় বাসিন্দারা তারা ঠিক কি বলছেন চাষি আমরা জমিটা আমাদের কাগজ আমরা কাউকে চিনি না তাহলে সরকার যখন জানলো বেঙ্গল সরকার যখন জানলো যে ওখানে 500 জন চাষি আছে তাদের পাট্টা আছে প্রত্যেকের পাট্টা আছে তাহলে সরকার সেইভাবে না বসিয়ে কি করে পুলিশ পাঠিয়ে কি করে জমি দখল করে আমাদের জমির বদলি জমি চাই কেন আমরা কি করে খেতে খাবো এখানে যে আমাদের পার্টির নেতা সেই নেতারা আমাদের পাট্টাগুলোকে নিয়ে জেরস যে পাট্টা নিয়ে নিয়েছে জেরসগুলো আমাদের কাছে আছে আমাদেরকে বলছে যে জমি কোনো দিন তোমাদের দেওয়া হবে না এখনো খাওয়া নেই চা নেই কিছু নেই আমাদের ছোট্ট ছোট বাচ্চাদের এই তিনশি আমরা করে এসেছি দিদির সাথে এখনো করে যাচ্ছি কিন্তু কেন আমাদের জমি জমি কেন নিয়ে নেওয়া হবে আমার বলতে খারাপ লাগছে কান্না এসে যাচ্ছে ওই জমিটুকু আমাদের ভরসা ওই জমিটুকু আমাদের সবকিছু শুনালাম স্থানীয় বাসিন্দাদের বক্তব্য সোমা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে আরও একবার সোমার সঙ্গে কথা বলবো সোমা আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের কয়েকজন কর্তা তারা উপস্থিত রয়েছেন ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে কারা এই জমির দখল নিতে চলেছেন সেটা তাদের কাছে স্পষ্ট নয় এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে সরকারের তরফ থেকে কোনো রকমভাবে তাদের সঙ্গে আলোচনা করার মতন পরিস্থিতি কি তৈরি হয়েছে না দেখো এখনো পর্যন্ত কিন্তু সেই আলোচনা পরিস্থিতি তৈরি হয়নি কারণ গত দুদিন ধরেই তাদের এই কেড়ে নিতে চাইছে প্রশাসন বলেই এখানকার যারা চাষিরা রয়েছেন তারা কিন্তু বলছে এবং তারা এটাও বলেছেন যে গতকাল তাদেরকে তারা যখন আনন্দপুর থানায় গিয়েছিল তাদেরকে বলেছে যে তাদের যে অভিযোগগুলো রয়েছে সেটা তারা লিখিতভাবে জমা দিয়েছে কিন্তু আজ সকালে যখন তারা বিষয়টি নিয়ে গিয়েছিলেন কথা বলার জন্য আনন্দপুর থানার ওসির সঙ্গে তখন ওসি তাদের সাথে দেখা করেনি বলেই এখানকার যারা রয়েছেন চাষিরা তাদের অভিযোগ এবং তারা এখন এখানে যেহেতু পুলিশ প্রশাসন রয়েছে তারা সকাল থেকেই এখানে তাই এখানে আইসিকে উপস্থিত দেখে ওসিকে উপস্থিত দেখে এখানকার বাসিন্দারা চাষিরা এবং জানতে চাইছেন যে কারা এই জমিটা নিতে চাইছে একটা স্পষ্ট কিছু তাদের হোক যে কোন দপ্তর থেকে জমিটা নেওয়া হচ্ছে রাজ্য সরকার আদৌ জমিটা নিচ্ছে কিনা বিষয়টি কি তারা তাদের সঙ্গে বসে
কারণ এখানে যারা চাষিরা রয়েছেন তাদের মধ্যে থেকে কোনো প্রতিনিধিরা যাবেন, গিয়ে পুলিশের সাথে কথা বলবেন, তাদের কাছে একটা স্পষ্ট বার্তা দেওয়া হোক যে কারা এই জমিটা নিচ্ছে বা যাদের কাছে কাগজ থাকা সত্ত্বেও অন্তত একটা আলোচনায় আসুক সেই বিষয়টি নিয়ে। তারা কিন্তু বুদ্ধি প্রশাসনকে বলছে, যেহেতু তারা যেটা বলছেন যে তারা সকালে গিয়েছিলেন কিন্তু তাদের সাথে কথা ঠিক বলেনি, তাদের কোনো বক্তব্য শুনিনি, তাই তারা বলছেন যে এখানে যেহেতু পুলিশরা উপস্থিত রয়েছেন বাসিন্দারা। তবে শুধু আনন্দপুর নয়, একই রকম চিত্র কিন্তু দেখা যাচ্ছে বোলপুরেও। সেখানে জমি ফেরতের দাবিতে বোলপুরের আন্দোলনে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। একদিকে আনন্দপুরে জমি আন্দোলন, অন্যদিকে বোলপুরের বাসিন্দারা, তারা বলছেন তাদের কাছ থেকে শিল্প হবে এই মর্মে জমি চাওয়া হয়েছিল, কিন্তু আদৌ এখনো পর্যন্ত কোনো শিল্প হয়নি। সেখানে বলা হচ্ছে টাউনশিপ তৈরি হবে, যে টাউনশিপ এখানকার স্থানীয় বাসিন্দারা মোটেও চান না, তাই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একদিকে আনন্দপুর, অন্যদিকে বোলপুর। আনন্দপুরে উচ্ছেদের আশঙ্কায় বিক্ষোভ চলেছে, স্থানীয় বাসিন্দারা তারা জানেন না, তারা বলছেন তারা জমির প্রকৃত মালিক, সেই জমি তাদের হাত থেকে কারা ছিনিয়ে নিতে চাইছেন সেটা স্পষ্ট নয়। অন্যদিকে বোলপুর, সেখানে চাষিদের দাবি ছিল শিল্পের জন্য তারা জমি ছাড়তে প্রস্তুত, তবে টাউনশিপের জন্য নয়, কারণ তাদের বক্তব্য শিল্প হলে কর্মসংস্থান হবে, তাই তারা জমি ছাড়তে রাজি। কিন্তু যখন টাউনশিপ তৈরির কথা ঘোষণা করা হলো রাজ্য সরকারের তরফ থেকে, সেই সময় থেকে তারা আন্দোলনে প্রস্তুত হয়েছেন, ক্ষোভে ফেটে পড়েছেন এই শিবপুর মৌজার জমিদাতারা। কি হয়েছে বেলপুরে আপনাদের দেখাবো। আমাদের সম্পত্তি শিল্প করার কথা ছিল, সিপিএম সরকার নিয়েছিলেন, সিপিএম সরকার করেন নাই। এইবার আমরা এখন এই সম্পত্তিটা যদি শিল্প না করে তাহলে আমাদের জমি ফেরত দেওয়া হোক। আমি ওই শিল্প করুক, আমাদের ক্ষতিপূরণ দেখ, আমরা চাই এখানে শিল্প করুক। যদি শিল্প না করে তাহলে আমাদের জমি, যেমন সিঙ্গুরে অনিচ্ছুক চাষি বা চাষি থেকে সব গোটা জমিটা ফেরত দেওয়া হয়েছে, তেমনি আমাদের জমিটা এখানে ফেরত দিতে হবে। বোলপুরের ঘটনা দেখালাম, আনন্দপুরের ঘটনা দেখালাম, দুটো জায়গাতেই কিন্তু জমি ফেরতের দাবিতে আন্দোলন চলছে। এবং সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে শিল্প না হলে বোলপুরে অন্তত তাদের টাউনশিপ তৈরির জন্য তারা জমি দিতে রাজি নন। চলে আসছে পরের খবরে। জমি ফেরতের দাবিতে নয়, নতুন করে শিল্প চালু করার দাবিতে নবান্নে ডেপুটেশন দিলেন বীরভূমের দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চলে বাসিন্দারা। এদিন নবান্নে এসে ডেপুটেশন জমা দেন তারা। ডেপুটেশনে জমির মালিকেরা জানিয়েছেন, 5 বছর আগে লোবা এলাকায় কয়লা খনি চালু করার জন্য ডিভিসি একটি কোম্পানিকে জমি বিক্রি করেন স্থানীয়রা, তবে এরপরে জমি আন্দোলনের জেরে বন্ধ হয়ে যায় ওই শিল্পোদ্যোগ। জমির মালিকদের দাবি, কিছু বিভ্রান্তি সৃষ্টিকারী লোকজন মানুষকে ভুল পথে পরিচালনা করে শিল্প বিরোধী আন্দোলনের সূচনা করে, কিন্তু এখন জমি মালিক এবং এলাকার বাসিন্দারা চাইছেন ওই জমিতে ফের চালু হোক কয়লা খনির কাজ। সেই দাবি জানিয়ে আজ নবান্নের ডেপুটেশন জমা দিয়েছেন তারা। এদিকে সুদীপ্ত সেনের বাড়ি দখল নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সল্টলেকের FD 456 নাম্বার বাড়িতে যান ইডি আধিকারিকরা। ওই বাড়ির নিচে ফ্লোরটি ছিল সুদীপ্ত সেনের নামে। আজ ইডি আধিকারিকরা দখল করেছেন ফ্লোরটি। আমাদের সঙ্গে সিজার মন্ডল রয়েছেন টেলিফোন লাইনে। সিজার, উত্তরবঙ্গ, হিমাচল প্রদেশ, দিল্লি, বাঁকুড়া, বীরভূম বিভিন্ন জায়গায় সম্পত্তি রয়েছে। তার পাশাপাশি সুদীপ্ত সেনের সল্টলেকের চেপটি ব্লকের বাড়ির যে নিচের অংশ সেটা আজকে সরকারি ভাবে ইডি দখল নিল। বাজেয়াপ্ত করা হয়েছিল আগেই, আজকে ইডি তার সরকারি ভাবে দখল, অর্থাৎ এখন থেকে এই সম্পত্তি সরকারি সম্পত্তি এবং এটা অকশন করে সেই টাকা কিন্তু সরকারি ফান্ডে চলে যাবে। ধন্যবাদ।